হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকের বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা ই শ্রম কার্ড করলেই কিন্তু মাসে তিন হাজার টাকা পাওয়া যায় এ নিয়ে কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছি সবার আগেই এখন আপনি আরও অন্যান্য ভিডিওতেও পেয়ে যাবেন ঠিক আছে তো ইতিমধ্যে একটি আপডেট রয়েছে আপনাদের জন্য ই শ্রম কার্ড যদি আপনি বানান তাহলে তিন হাজার টাকা যে দেওয়া হবে তো সেই টাকাটি কারা পাবে এবং কারা পাবে না এটাও কিন্তু আপনার জানা দরকার তার জন্যই আজকের এই ভিডিও অবশ্যই আপনি জেনে নিন যদি আপনি এই টাকা পেতে চান আর কারা পাবে না এই ভিডিওটি দেখলে আপনি বিস্তারিত জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি কন্টিনিউ করুন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করুন ভিডিও শুরু পূর্বে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোটো চ্যানেলের নতুন সেই ভিডিওটিতে লাইক দিয়ে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বোতাম প্রেস করে পাশের বেলে ক্লিক করা নোটিফিকেশনটি অন করে রাখুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই হচ্ছে ইশ্রমের অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে এখান থেকে কিন্তু আপনাকে আবেদন করতে হবে আপনি যদি আবেদন করেছেন তাহলে আপনি অবশ্যই জানেন ঠিক আছে তো এখানে যদি আমরা নিচের দিকে আসি তাহলে কিন্তু দেখতে পারবো সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিমের আন্ডারে রয়েছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা ঠিক আছে পেনশন যোজনা এই আন্ডার থেকেই কিন্তু আপনাকে তিন হাজার টাকা করে দেওয়া হবে তো আপনি যদি ইশ্রম কার্ড বানান তাহলে কিন্তু আপনাকে এই কার্ডের আন্ডারে এই প্রকল্পে আবেদন করতে হবে এবং তারপরে কিন্তু আপনি এই টাকাটি পাবেন তো আবেদন করার পরেই কিন্তু আপনি পাবেন না এটা কিন্তু পেনশন যোজনা আপনি দেখতে পাচ্ছেন আর পেনশন কিন্তু ষাট বছর পর থেকে দেওয়া হয় সেটা আপনিও জানেন তো এরকমভাবেই কিন্তু এখানে আপনিও ষাট বছর পরে টাকাটি পাবেন এবার এখানে কারা কারা টাকা পাবে না ঠিক আছে এটা কিন্তু আমি আপনাদেরকে জানাবো আপনি যদি মনে করেন যে ইশ্রম কার্ড বানিয়েছেন ইশ্রম কার্ড বানানোর পরে যদি আপনি মনে করছেন যে আপনি এই প্রকল্পের থেকে তিন হাজার টাকা পাবেন সেক্ষেত্রে কিন্তু এটা কোনোভাবেই পসিবল না আপনাকে কিন্তু অবশ্যই আবেদন করতে হবে যদি আপনি এই প্রকল্পে আবেদন করেন তাহলেই কিন্তু আপনি এই প্রকল্পের থেকে সুবিধাটি পাবেন আপনাকে কিন্তু পঁচপন্ন টাকা করে দিতে হবে যদি আপনার আঠেরো বছর হয়ে থাকে আর যদি আপনার চল্লিশ বছরের উপরে হয় তাহলে কিন্তু আপনাকে দুশো টাকা করে দিতে হবে আর এ নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে ঠিক আছে এই প্রকল্পের যোগ্যতা কী সমাচার রয়েছে সমস্ত কিছু নিয়ে কিন্তু একদম বিস্তারিত দেওয়া আছে চ্যানেল ভিজিট করলেই দেখতে পারবেন ঠিক আছে তো এখানে কিন্তু আপনি যদি আবেদন না করেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না আর যারা আবেদন করবে তারা কিন্তু টাকা পাবে এবার এখানে আরও একটা বিষয় রয়েছে এখানে বয়সটা দেখতে পাচ্ছেন আঠেরো থেকে চল্লিশ বছর বুঝতে পারছেন ই শ্রম কার্ড কিন্তু ষোলো থেকে উনষাট বছরের মধ্যে বয়স হলে আপনি আবেদন করতে পারছেন কিন্তু এই টাকা নিতে হলে আপনাকে এই প্রকল্পে আবেদন করতে হবে তো এই প্রকল্পে যদি আপনার এই বয়সটা না হয় আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে তাহলে কিন্তু আপনি এখানে এই টাকাটি পাচ্ছেন না অর্থাৎ এই প্রকল্পে আবেদন করতে পারছেন না তো এক্ষেত্রে দেখতে গেলে আপনার যদি আঠারো বছরের নিচে হয় আপনি ই শ্রম কার্ড বানাতে পারবেন কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না এবং চল্লিশের যদি উপরে হয় তাহলে আপনি ই শ্রম কার্ড বানাতে পারবেন কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না আশা করি বোঝাতে পেরেছি তো এক্ষেত্রে কিন্তু যারাই এই প্রকল্পের জন্য যোগ্য হতে চায় আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে আর যারা টাকা পেতে চায় অবশ্যই তাদেরকে আবেদন করতে হবে ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ষাট বছর যখন হয়ে যাবে তখন থেকে কিন্তু তিন হাজার টাকা দেওয়া হবে এর আগে কিন্তু আপনাকে টাকা দেওয়া হবে না তো ই শ্রম কার্ডের কী কী সুবিধা রয়েছে এই নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে আপনি চ্যানেলে ভিজিট করে দেখতে পারবেন এবং এই যে ই শ্রম কার্ডের মাসে তিন হাজার টাকা প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এর ফুল ডিটেলস নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে আপনি চ্যানেলে ভিজিট করুন প্লেলিস্টে যান সেখান থেকে দেখতে পারবেন অথবা আপনি চ্যানেলে গিয়ে যদি ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন তো অবশ্যই দেখে নেবেন আপনি যদি আবেদন করতে চান একদম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ বিস্তারিত জানানো আছে ঠিক আছে তো এখান থেকে আশা করি আপনি বুঝতে পারছেন যে কারা এই প্রকল্পের যোগ্য বা কারা এই প্রকল্পের যোগ্য না কারা এই টাকাটি পাবে কারা টাকাটি পাবে না টাকা আপনাকে কবে দেওয়া হবে ঠিক আছে তো এই ছিল বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও যেটা আপনাদেরকে জানানো দরকার যে কারা এই টাকাটি পাবে কারা টাকাটি পাবে না আশা করি আপনি এখান থেকে বুঝতে পারছেন যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার তো অবশ্যই ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আপডেট পেতে